রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়া নিয়ে একটি চক্রের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি রাবি ভর্তি পরীক্ষায় সাবেক এক শিক্ষার্থীর ধরা পড়ার পর এই চক্রের সন্ধান মিলেছে। এর পিছনে রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের নাম এসেছে, যার ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ নিয়ে মুখ খুলেছেন ক্যাম্পাস ছাত্রলীগের অন্য নেতারা। হারুনুর রশিদের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গেল 26 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হন বায়েজিদ খান, যিনি একই বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সাবেক ছাত্র। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়ের নির্দেশনায় এমন জালিয়াতি। এ নিয়ে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তন্ময়ের ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যায় 43 লাখ টাকা লেনদেন এবং একটি প্রক্সি সিন্ডিকেটের তথ্য। তবে টাকা সহ পুরো চক্রটি এখন লাপাত্তা। এসব বিষয় জানা থাকলেও ভয়ে মুখ খুলেননি ছাত্রলীগের অন্য নেতারা। একটা স্টুডেন্ট 5 থেকে 6 লক্ষ টাকার মতন করে নেয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি, তার মানে একটা অ্যাকাউন্টে 42 লক্ষ টাকা লেনদেন হতে পারে না। তার অ্যাকাউন্টে সবসময় টাকা ঢুকছে, আবার টাকা সঙ্গে সঙ্গে উত্তোলন করছে। রাজনৈতিক সহকর্মীদের দাবি, প্রক্সি কারবার থেকে রীতিমতো আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন তন্ময়। ছাত্রলীগের নাম ব্যবহার করে সকল ধরনের অপকর্ম করছে, তার বিরুদ্ধে এর আগে মাদক সংশ্লিষ্টতা, সিট বাণিজ্য এবং সর্বোপরি যেটা আলোচিত এখন যে ভর্তি বাণিজ্যের সাথে সে জড়িত। ছাত্রলীগের কার্যক্রম আমরা দেখাশোনা করি, সেই হিসেবে আমি বলতে পারি তাকে আপাতত দেখা যায়নি, কয়েকদিন যাবত। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে দোষী প্রমাণিত হলে তন্ময়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি আইনশৃঙ্খলা বাহিনী এটি যদি প্রমাণিত করে দেয় আমাদের কাছে যে সে প্রকৃত অর্থেই দোষী, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যা কিছু করণীয় তার বিরুদ্ধে তার ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার রাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি সিন্ডিকেটের বায়েজিদ সহ 5 জনকে সাজা দেয় প্রশাসন। এদের মধ্যে এক নারী শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টেও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে তদন্তকারীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।